আসসালামু আলাইকুম, আমি ব্লগার এলিজাবেথ। আজকে আপনাদের সাথে করল্লা দিয়ে আর দেশি চিংড়ি দিয়ে ভাজি করব। তো ভাজিটা কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন কিভাবে ভাজিটা করলাম রান্নায় চলে যাই। আমি এখানে কিছু করল্লা নিয়েছি আর নতুন আলু নিয়েছি। করল্লা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চিংড়ি মাছগুলা সুনামগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। ওখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড মাঝে মধ্যে আসার সময় এইভাবে সংরক্ষণ করে নিয়ে আসে। আসার দুই দিন আগে কেটে কুটে ডিপের মধ্যে রেখে দেয় বক্সে ভরে, তো আসার সময় নিয়ে আসে। তো 8-9 ঘন্টা লাগলেও নষ্ট হয় না, পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে আসে। তো আজকে সেই চিংড়ি মাছ দিয়ে করল্লা দিয়ে আমি ভাজি করব। এখানে আমি করল্লা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আর এখান থেকে আমি অল্প করে চিংড়ি মাছ নিয়ে আমি ভাজি করব। তাহলে এখানে আমি এখান থেকে অল্প চিংড়ি মাছ নিয়ে ভাজি করব, তাহলে আমি রান্নায় চলে যাই। এখানে আমি করল্লা কেটে নিয়েছি, আমি আলু নিয়েছি কুচি করে, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, কুচু চিংড়ি। এগুলা যেহেতু দেশি চিংড়ি তাই কিছু চিংড়ি মাছ নিয়েছি। সাথে আমি পেঁয়াজ কুচু করে নিয়েছি, কুচি কুচি করে কেটে রেখেছি, পরিমাণ মতো দিব। তো এখন আমি রান্নায় চলে যাব, আমার সাথেই থাকুন। আমার কড়াই গরম হয়ে এসেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখন অল্প করে রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া করে দিব। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। আমার চিংড়ি মাছ মোটামুটি হয়ে এসেছে, প্যাঁচটাও হয়ে এসেছে। দেখেন, দেশি চিংড়ি দিয়ে আমি এখন করল্লা ভাজি করব। তো অর্ডারটি বেশ ভালো লাগছে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, তারপরে মরিচের গুঁড়া দিব 1/2 চামচ, লবণ দিব 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ। তো আমি সব মশলা দিয়ে দিলাম। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরছি, আরেক হাতে আমি রান্না করছি, সেই জন্য একটু দেখাতে সমস্যা হচ্ছে। আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পেস্টটা হয়ে এসেছে, চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি করল্লাগুলো দিয়ে দিব, আর আলু আর করল্লাটা দিয়ে দিব। প্রথমে আমি আলুটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি করল্লা আর কাঁচামরিচ একসাথে দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার ক্যামেরাটা ধরতে হয়েছে, আবার রান্না করতে হয়েছে, তাই আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম।
আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি একসাথে দিয়ে দিলাম আলু, করলা আর কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করলাম। এখন আমি ঢাকবো না, না ডেকেই আমি ভাজিটা করব। আমি মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিব, আমি মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখেন ভাজি হয়ে গেছে, দেখতেই কত সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে নিব, তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। দেখেন দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও খুবই মজা হবে। আমার রান্না বা ভাজি যাই বলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। খোদা হাফেজ।